আবহাওয়ার বিরাট পরিবর্তন। হাওয়া অফিস জানাচ্ছে বাংলার বহু জেলায় চলবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, সাথে চলবে ঝোড়ো হাওয়া, এমনকি বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও তৈরি হচ্ছে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তো বাংলার কোন কোন জেলাগুলিতে কখন থেকে শুরু হবে ঝড় বৃষ্টি, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, এই বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর? কলকাতা এবং উত্তর ও দক্ষিণবঙ্গ সহ জানব গোটা বাংলার আবহাওয়ার খবর এক নজরে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। বাংলার বহু জেলায় ধেয়ে আসে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, একাধিক জেলায় চলবে কালবৈশাখীও, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাক্কা 59 দিন পর কলকাতায় বৃষ্টি হয়েছে গতকাল। আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবার এবং মঙ্গলবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া হতে পারে কালবৈশাখীও। হাওয়া অফিস জানাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, পূবালি হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে। হাওয়া অফিস জানাচ্ছে কলকাতায় পারদ 4 ডিগ্রি নামার সম্ভাবনা, কাল থেকে টানা 4 দিন হতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা, সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূবালি হাওয়ার কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রা, বৃহস্পতিবার থেকেই আন্দামান সাগরে তৈরি হবে নিম্নচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায়, আজও বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিমের 2-1টি জেলায়। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে, সোমবার এবং মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা হাওয়া বইতে পারে, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, মালদহ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর।